ভাবছিলাম যে সবাই লং ট্রাউজার পরে কেন খুব মানে না আমাকে তো সবাই প্রশ্ন করেছিল যে আপনি ডক্টর আপনার সাকিব খানের তো আপনার খুব কাছের তো এটা কি আপনার সাথে কিনা কিন্তু আমি আসলে মনে হয় না কোনো ম্যারিট পারসন কে আমি বিয়ে করবো এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড কথা এখন ভালো লাগলে করতেও পারি কিন্তু আমি কোনো হিরো বিয়ে করবো কি করব না এটা আসলে এখন ভাবিনি যদিও সাকিব ভাইয়ের সঙ্গে আমার একটা ছবির কথা চলছে এখন সে কেন বলেছে কাকে নিয়ে বলেছে এটা আমি আসলে না আমাকে অনেক জার্নালিস্ট ফোন করছে যে ডক্টর তো আসলে আপনিই আছেন আর কেউ নেই বিকশ সাকিব ভাইয়ের সাথে আমার অনেকবার দেখা হয়েছে রিসেন্ট আমি যাই না এখন বাকিটা আর জানলেও আমি আসলে না আমি জানলেও এখন আসলে এটা খুব বলতে চাচ্ছি না মানে বাট এটা তো বলা যাবে না এটা এটা গুঞ্জন গুঞ্জনই থাকুক এটা পরে নায়িকাদের বা নায়কদের আমার মনে হয় সব কিছু একটু মানে ইয়ে থাকাই ভালো নাহলে তো হয় না আর একটা ব্যাপার হচ্ছে যে আমি এত এক্সাইটেড ছিলাম ফুটবল খেলা নিয়ে আমি একটা জুতা কিনছি চল্লিশ হাজার টাকা দিয়ে কালকে এই হচ্ছে ব্যাপার মানে আমি এতটাই এক্সাইটেড কারণ আমি আমি শুধু খেলার জন্য নাইকি থেকে একটা জুতো কালকে এই হচ্ছে না এটা তো আসলে এখন বলা যাবে না কোনো কিছু তো এখন বলে দিলে তো থাকে না ওইটা বলবো দেখা যাক বাট আমার সঙ্গে তো খুব কথা হচ্ছে একটা সিনেমার ব্যাপারে দেখা হচ্ছে মাঝখানে ইন্ডিয়াতে গিয়েছিলাম আবার যাব আমি কালকে আমার ফ্লাইট কলকাতায় তো ওটা বিষয় না ওটা পরের এটা এখন এই ব্যাপারে কিছু না বলা মনে হয় ভালো মানে ওনার সাথে আমার বিয়ে হবে কি হবে না এটা না বাট আমি রিসেন্ট বিয়ে করব বাট এখন না আরো এক বছর পরে বাট কাকে করব এটা তো এখন অবশ্যই হি ইজ ভেরি বিউটিফুল এন্ড স্মার্ট অবশ্যই পছন্দ হয় আমি তো স্কুল লাইফ থেকে ওর ফ্যান এই কথাটা বারবার না বলি বিয়ে করছে এখন দেখেন আমার মনে হয় যে জোর করে কারোর সঙ্গে থাকা ঠিক না মানুষের এটা তো আসলে আমাদের বেঙ্গলি মেন্টালিটি যে একজনকে নিয়েই ঘর করতে হবে যদি আপনার সঙ্গে বা আমার সঙ্গে আমার হাজব্যান্ডের ম্যাচিং না হয় মেন্টালি তাহলে তো আসলে ডিভোর্স দেওয়া বা সেপারেশনে থাকাটাই বেটার ভাই আমি তো বলতে তাদের বিষয় এটা তো একান্তই তাদের বিষয় ভাব পড়ে না সাধারণ মানুষের জীবনে কারণ সাধারণ মানুষ এর থেকেও বেশি বিয়ে করে আমার ফ্রেন্ড দেখা যায় চারটা পাঁচটা করে বিয়ে করে ফেলেছে আমার মেয়ে ফ্রেন্ড আছে ছেলে ফ্রেন্ড আছে তাদেরটা কিন্তু মিডিয়াতে বা সামনে আসে না একমাত্র আর্টিস্ট বাজেটটা কারণ তাদেরকে মানুষ ফলো করে হ্যাঁ একমাত্র তাদেরটা মানুষ ফলো করে তো এখন যার যার লাইফে পড়া সেটা একান্তই তার ব্যাপার আসলে ডিভোর্স দেওয়া সেপারেশনে থাকা এটা তো আসলে অনেকেরই আমি দেখেছি আমার লাইফে ভাইয়া এই এই কথাটা বারবার না করেই ভালো ওইটা সময় কথা বলবে আমি ড্রেসটা চেঞ্জ করে আসি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ তার আসলে আমি তো অভিনয় আগে শুরু করেছি ডাক্তারি তো পড়তাম তখনই অভিনয় শুরু করেছি তো খুবই ভালো লাগছে আর এখন খেলা আসলে আমি ক্রিকেটটা খুব ভালো খেলি ছোটোবেলা থেকে অ্যান্ড ব্যাডমিন্টন কিন্তু ফুটবল মোটামুটি খেলি অত ভালো খেলি না বাট চেষ্টা করবো ভালো খেলার আর হ্যাঁ জাস্ট অ্যাজ লাইক ফুটবলারই তো মনে হইতো বাট বুঝলাম না বিষয়টা না আমি কাউকে ফলো করি বাট জায়েদ ইজ জায়েদ ভাই ইজ ভেরি ক্লোজ টু মি আমাকে তো জিজ্ঞাসা করেছিল যে শেখ হনারা যে মানে শেখ রাসেলের আর্তনার যে ছবিটা করছি শেখ রেহেনা ম্যাডামের ক্যারেক্টার আমি করছি শেখ রেহেনা আপার তো আমাকে বলছে যে এটা ফ্রি কেন করছেন তখন আমি বললাম আবার কমেন্ট সেকশনে লিখেছিল যে ফ্রি করার কারণে কারণ হচ্ছে যে আমি যেন বসুন্ধরা একটা প্লট পেতে পারি আমি বিএমডাব্লিউ গাড়ি চলতে পারি মানে চড়তে পারি আমার দামি দামি ব্র্যান্ডের জিনিস হবে এই জন্য বা আমি এটা করেছি বাট এর স্ট্যান্ডটা হচ্ছে যে আই অলরেডি হ্যাভ এ বিএমডাব্লিউ কার এটার বয়স অলরেডি চার বছর হয়ে গেছে রোল্যাক্স আমি বিফোর থার্টিন ইয়ার্স এগু থেকে ইউজ করি আজকে যে আজকে যেহেতু অন্য ওয়াচ পরে আসছি যাতে স্পোর্টস খেলবো অ্যাপেল ওয়াচ তো ওইটার জন্যই কিন্তু আমার ওই কথাগুলো বলা আমি কাউকে ফলো করে না এটা অ্যাপেল ওয়াচ কোনো ব্র্যান্ড মানেটা স্পোর্টসের জন্য তো আসলে এটাই না আমাদের তো এখানে একটা অনারিয়ামও রাখা হয়েছে তো ভাবলাম যে অনারিয়ামটা নিয়ে কি করব আমার তো ক্লিনিক থেকে অনেক ইনকাম হয় তো ভাবলাম যে ওইটাতে একটা জুতোই কিনে ফেলি তো এই জন্য আমি আজকে ফর্টি থাউজেন্ড একটা জুতো কিনে গোল দেওয়ার চেষ্টা করছি বাট আমি যে দিতে হবে এরকম না টিমকে দিলে মানে পাস করব যে দিক বাট টিমটা জিতুক সেটা আমি চাই আমি তো চাই চার পাঁচটা দিব না খেতে চাই না আমি দূরে থাকবো যদি আমাকে কেউ ফেলে দেয় বা গোল খাওয়া ডাক্তার এটা কঠিন না এটা আমি এনজয় করি অ্যান্ড অভিনয়টাও কঠিন না এটাও আমি এনজয় করি আমি যে কাজটা আমি এনজয় করি না সে কাজটা আমি করি না আমি খুব ভালো ক্রিকেট খেলি যখন ক্রিকেটের একটা সেলিব্রিটি ক্রিকেট লিগ হলো আমি তখন ট্রাই করেছিলাম মানে ওটাতে আমি জয়েন করব কিন্তু আমি দেশে ছিলাম দ্য সোয়াই হয়নি আর খেলা আমি ভালো খেলি ক্রিকেট অ্যান্ড সেকেন্ড হচ্ছে ব্যাডমিন্টন আর থার্ড হচ্ছে চেস আই মিন দাবা ফুটবল আমি হচ্ছে ব্রাজিল অলওয়েজ নেইমার রের ফ্যান অবশ্যই মেসি মেসিকেও পছন্দ করি বাট স্পেশালি আমি ব্রাজিল আজকে আমি চেয়েছিলাম টেন নিতে নেইমারের নাম্বার বা মেসির যেটা হোক বাট দেওয়া হয়নি আমার খুব ভালো ফ্রেন্ড তার জন্য আমি থ্রি নিয়েছি মানে ওর কথা ভেবে আমি থ্রি নাম্বার থ্রি নিয়েছি একটা সরি ডে আমার একটা ছবি সাইনিং হয়েছে নক্ষত্র মুস্তাফিজুর রহমান মানিকের এবং আরও একটা ছবি করছি ছবি না হচ্ছে আর্তনাদ এটা হচ্ছে জঙ্গি রিলেটেড একটা সিনেমা এটা হচ্ছে নেক্সট মান্থে দুবাইতে শুটিং শুরু হচ্ছে এখনো আর্টিস্ট বলবো না ডিরেক্ট হচ্ছে সজল আহমেদ সেটা দর্শক বা আপনাদের ব্যাপার